সততার নজির করলেন পেশায় টোটো চালক, হারিয়ে যাওয়া ব্যাগ ফিরিয়ে দিলেন মালিককে। শিলিগুড়ির শান্তিপাড়ার বাসিন্দা রতন সূত্রধর, পেশায় টোটো চালক তিনি। গত সপ্তাহে মাদারিহাটের বাসিন্দা শুভম গৌতম রতনবাবুর টোটোতে ওঠেন। সেই সময় ভুলবশত তিনি রতনবাবুর টোটোতে তার ব্যাগটি ফেলে রেখে যান। পরে টোটোতে থাকা অন্য এক মহিলা নজরে আসে ব্যাগটি। তিনি টোটো চালক রতনবাবুর হাতে ব্যাগটি তুলে দেন। এদিকে শুভম গৌতম ব্যাগটি খুঁজে না পেয়ে মাদারিহাট থানায় অভিযোগও দায়ের করেন। অপরদিকে রতনবাবু ব্যাগটি পাওয়ার পরই এনজিপি থানায় বিষয়টি জানান। এরপরই ব্যাগের ভেতরে থাকা শুভমবাবুর পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড সহ চিকিৎসা জরুরি কাগজপত্র দেখে মাদারিহাট পুলিশে খবর দেওয়া হয়। মাদারিহাট থানার পুলিশ খবর দেয় শুভম গৌতমকে। আজ সেই ব্যাগ নিতে মাদারিহাট থেকে এনজিপি থানায় আসেন শুভমবাবু। তার হাতে ব্যাগ তুলে দেন রতনবাবু। ব্যাগ পেয়ে শুভমবাবু বলেন রতনবাবুর সততায় খুশি তিনি। ये मेरा बहुत दिन पहले जो बैग मेरा वो खो गया था, आज मेरे को वापस मिल गया है। इससे मेरे को बहुत खुशी मिली है। और इन्होंने जो काम किया है ये सबको करना चाहिए। इन्होंने मेरे को पुलिस स्टेशन में ला के ये मेरा बैग और मेरे पासपोर्ट पूरा मेरे को हैंड ओवर दिया है। इससे मेरे को बहुत खुशी मिली है। बहुत दिन तक ढूँढ रहा था मैं इसको, और आशा तो खो ही गया था मेरा। जब 3-4 दिन मैंने ढूँढा नहीं मिला, तब पूरा निराश हो गया था मैं। तब घर में जाके अचानक से मेरे को एक फ़ोन आता है कि आपका ये सामान मिल गया है। तब मेरा ज़मीन से पैर खिसक जाता है। बहुत अच्छा लग रहा है, बहुत खुशी। इनको भाई मैं बहुत थैंक यू बोलना चाहता हूँ। 7-8 दिन पहले गया था। तब 3 दिन मैं लगातार ढूंढता रहा ये सिलगुड़ी में। ये विधान मार्केट का जो थाना है वहाँ गया था मैं। वहाँ गया था, GD किया मैंने वहाँ पर, जनरल डायरी। मैं मादारिहाट रहता हूँ। हमें टोटो चलाछिलाम तखन ओ दादा भाई हमार टोटोते उठसे, তখন ব্যাগটা ভুলে ফেলে রেখে গেছে। তো ওনার টোটোতে ওঠার পরে ব্যাগটা যে ফেলে রেখে গেছে আমি বুঝতে পারি নাই। তখন একটা পেশেন্টার আরেকবার আমি যখন রিটার্ন আসি তখন উঠলো। তখন আমি শক্তি করে আসতেছিলাম, তখন ওই মহিলাটা ব্যাগটা দেখছে, কই ব্যাগটা ফেলে রেখে গেছে কে। তখন আমি ব্যাগটার মধ্যে নাম্বার খুঁজতেছিলাম, তো নাম্বার তো কোনো নাম্বার পেলাম না। পরে আবার রিটার্ন আমি যেখানে উনি নামছে ওইখানে চলে গেলাম, বেনাস মোড়ে। বেনাস মোড়ে যেয়ে ওনাকার পাই নাই। এরকম করে অনেকবার ব্যানাস মেরে গেছি যে ব্যাগটা যাইতো উনি হারিয়ে গেছে, যদি পেয়ে যায় তাহলে খুশি হব আমি। না, আমার মামা আমাকে খবর দেয় কালকে 5:30 দিকে যে এই ঘটনা। তখন আমি পাসপোর্টটা ওনার দেখি, দেখার পরে ছবিটা তুলে নিই। তারপরে ওখানে অ্যাড্রেস ছিল মাদারিহাট PS। তো মাদারিহাট PS-এর সার্কিবাবুর সাথে আমি যোগাযোগ করি। তো উনি আমাকে 10 মিনিটের মধ্যে ওনার সাথে যোগাযোগ করে আমাকে কথা বলিয়ে দেয়। তারপরে উনি আজকে আসে। তো আমরা মামাকে এবং ওনার ব্যাগ ওনাকে দিয়ে দিলাম। এখন পুলিশের সামনে ওনারা চেক করে নেবে ওনাদের জিনিসপত্র ঠিক আছে কিনা। আমরা তো পার্শ্ববর্তী গ্রামবাসী হিসাবে খুবই খুশি, যাতে প্রতিটা মানুষকেই মানে এই জায়গাতে আসা উচিত যে যেখানে কিছু যদি ফেলে যায় ভুল করে সবাইকেই দায়িত্ব সহকারে তার জিনিসকে বুঝিয়ে দেওয়া।